Hey everyone, I'm Reza and I'm in Madrid. I'm in Madrid, the sole lakai. The main city center is Pashi. The Plaza Mayor. তারপরে আছে একটা সান মিগেল মার্কেট যেখানে টোটালি ফুড মার্কেট তো আমি চেষ্টা করব এখানে একটা ফুড ট্যুর দেওয়ার ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি মার্কাদো দি সান মিগেল মাদ্রিদের প্লাজা মেট সান মিগেলের কাছে এই মার্কেটটা আছে মার্কেটের ভিতরে টোটালি আর কি সব খাবারের দোকান এখানে সব রকম ভ্যারাইটিস ফুড আইটেম আছে লেটস গো ইনসাইড ফুড স্টোরটা থেকে শুরু করি এখানে খুব ভ্যারাইটিস আইটেম দেখতে পাচ্ছি সব আইটেমগুলাই আচার টাইপের মানে ভিনেগারে ম্যারিনেট এবং বিভিন্ন টাইপের আইটেমগুলো মিক্স করে এক একটা করে স্টিক বানিয়েছে প্রতিটা স্টিকের দাম পড়ে 1.5 ইউরো 1.50 ইউরো বাংলাদেশি টাকায় 150 টাকা তো আমি এখানে তো আমি 4টা স্টিক নিচ্ছি 4টা স্টিকের দাম পড়ছে 6 ইউরো 600 টাকা এই স্টিকটার শুরুতে যে সাদা জিনিসটা দেখতেছেন ওটা হচ্ছে কোয়েল পাখির ডিম তারপরে ব্ল্যাক অলিভ এরকম মিক্স করে দেওয়া হোল স্ট্রাইট এটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আছে টমেটো এটা শুটকি মাছের রকম যেটাকে বলে আলিচে মারিনা তো আচার টাইপের নেক্সট যে স্টোরটা আছে এটা খুব ইন্টারেস্টিং এটাতে সব মাছের আইটেম কিন্তু বলা যায় এটা কি মাছ টাইপের সব ড্রাই ফিশ বিভিন্ন রকম মাছের ছোটো ছোটো পোর্শন বানিয়েছে যেগুলোকে তাপাস বলে স্প্যানিশ ভাষায় প্রত্যেকটা পোর্শনের দাম এক একটা পিস 1.5 ইউরো থেকে 2 ইউরো পর্যন্ত রেগুলার টেস্টগুলো খুবই মজা একটা ক্রিমি সাম সুইট অ্যান্ড সাওয়ার সল্টি মিক্স টাইপের এখান থেকে আর কি 3-4টা ট্রাই করবো একটার দাম পড়বে 1.5 ইউরো করে যেটা বাংলাদেশি টাকায় 120 টাকা ও 150 টাকা দেবেন অনেক রকম আছে এখানে আমি 3 টাইপের ট্রাই করবো মিক্স অনেকগুলোই আছে কিন্তু যেটা হোয়াইট একটা ফিশ আছে ওটাকে আমরা বাকালা বলি ওটা খুবই টেস্টি ক্রিমি আর একটা নিব হচ্ছে অক্টোপাসে এটাও খুব ক্রাঞ্চি ক্রিস্পি আর একটা ফ্লেভার হচ্ছে যেটা ড্রাই ফিশ ওইটা অনিয়ন মাঝখানে যেটা দেখতেছেন ওটা হচ্ছে বাকালা অন্যদি কাবিয়ার নেক্সট ডিস্টোরটা আসলাম এটা হচ্ছে সব ফ্রাই আইটেম এখানে চিকেন পর্ক ফিশ ফ্রাই আছে কিন্তু পরে ভালো মতন দেখতে পারলাম যে এখানে পর্ক অ্যান্ড চিকেন সব একটা তেলে ফ্রাই হচ্ছে তো এখান থেকে আমি কিছু নিলাম না যেহেতু এখানে পর্ক অ্যান্ড মাংস সব এক তেলেই বাঁচতেছে আর এই স্টোরটায় সব কোল্ড সালাদ আইটেম ঠান্ডা সালাদ কিন্তু এখানে দামটা অনেক বেশি 9 থেকে 12 ইউরো বাংলাদেশি টাকায় 900 থেকে 1200 টাকা দাম বেশি পরিমাণটাও একটু কম নেক্সট স্টোর হচ্ছে সব সিয়া ফুড আইটেম সব র ফিশ এগুলা কাঁচাই খায় যেমনি দেখতেছেন প্রত্যেকটা জিনিসই এখানে আর কি রান্দা বা বয়েল করে কিছু না আপনি এখান থেকে নিলে যেমনি প্লেটে সাজানো আছে ওটাতে হালকা একটু লেবু দিয়ে এমনিই খায় এগুলা কিন্তু এগুলো খুব এক্সপেন্সিভ দামগুলো মোটামুটি বেশি প্রত্যেকটা প্লেটে বিভিন্ন রকম দাম তারপরেও 8 ইউরো 10 ইউরো থেকে 15 ইউরো পর্যন্ত প্রায় 800 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত দাম এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারেট আইটেম এটাকে বলে এম্পানাদোস বাংলাদেশে যেমন সমুচা বা সিঙ্গারা ওই টাইপের এখানেও বিভিন্ন রকম আছে বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম মাংস আছে মাছের আছে ভেজিটেবল পর্ক অনেক টাইপের আছে এখান থেকে আমি একটা এম্পানাডোস ট্রাই করুন যেটা মাংসের গরুর মাংস এখানে অনেকগুলো আইটেম আছে তার মধ্যে আর কি সবগুলোই 2 টাইপের ফ্রাই হয় একটা ডিপ ফ্রাই একটা নর্মাল ফ্রাই আমি নর্মালটাই নিলাম গরুর মাংসের যেটা ওটার দাম পড়ছে 3.5 ইউরো 350 টাকা এবং সাথে একটা ড্রিঙ্কস নিলাম এটা সাঙ্গরিয়া স্পেনের ফেমাস একটা ড্রিঙ্কস
আজকে মোটামুটি অনেক গরম, বাইরেও ভিতরে গরম পড়ছে, তো সাথে এই ড্রিঙ্কসটা একটু রিফ্রেশিং। এই ড্রিঙ্কসটার দাম পড়ছে 3.5 ইউরো, এটাও 350 টাকা। এই স্টোরটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে পনিরের দোকান, এখানে সব চিজ আইটেম। আমাদের দেশে যেমন মাত্র এক টাইপেরই পনির হয় নর্মালি, কিন্তু এদিকে বিভিন্ন টাইপের আছে, অনেক আইটেম, অনেক রকমের, এবং টেস্টগুলোও সব ডিফারেন্ট। জাস্ট অনলি গরুর দুধ দিয়েই না, এখানে গোড়ার দুধ আছে, গাদা, ঘোড়া, ভেড়ার দুধেরও চিজ আছে। ইটালিতেও এরকম বিভিন্ন টাইপের পনির পাওয়া যায়, সবগুলোর টেস্ট ডিফারেন্ট। এবং উপরের দিকে পিস পিস করে কেটে রাখছে, এখানে চাইলে এখান থেকে টুকরা হিসাবে কিনে নেওয়া যায়, 1 ইউরো, 1.5 ইউরো, 150 টাকার মতন। আবার নিচে যে বড় বড় পিস আছে ওদিক থেকে অনেকে কিনে বাসায় নিয়ে যায়। আর এগুলো কিছু টেস্ট আইটেম, দেখতে খুবই সুন্দর, কালারফুল লাগতেছে, ধনিয়া টেস্ট কেমন। সামনে আসলাম একটা ফলের দোকান, এখানে বিভিন্ন টাইপের ফল আছে, এখান থেকে একটা জুস কিনব। এখানে দেখতে পাচ্ছি কিছু খেজুর আছে, এগুলো 100 গ্রামের দাম 1 ইউরো 80 সেন্ট, 1 কেজির দাম পড়বে 1800 টাকা, 1800 ইউরো। এবং বিভিন্ন টাইপের ফলগুলোকে এত সুন্দর করে কেটে রাখছে, সব ভ্যারাইটিস আইটেম, ম্যাঙ্গো, পাপায়া, কিউই, আরাঞ্চা, অনেক ফল এখানে, কিছু আর কি মাছে দুনিয়া বলে এটাকে, এরকম সুন্দর করে কেটে গ্লাসের মধ্যে রাখছি, এখান থেকে কিনে রাখ। কিন্তু আমি সামনে যে জুসগুলো আছে দেখতে খুব কালারফুল, ভালোই লাগতেছে, আমি এখান থেকে এই জুসটা ট্রাই করবো। এটার ফ্লেভার হচ্ছে ম্যাঙ্গো, মারাকুইয়া, প্যাশন ফ্রুট, যেটা আমার ফেভারেট। মারাকুইয়া প্যাশন ফ্রুটটা খুবই মজা, এটার দাম পড়বে 3.5 ইউরো, 350 টাকা। আমি এটা নিলাম ম্যাঙ্গো মারাকুইয়া ফ্লেভার, তো এটা একটু টেস্ট করি। তার আগে আমি সামনেই একটা দোকান দেখতে পাচ্ছি, ওখানে কিছু ফ্রাই আইটেম আছে, ওখান থেকে ওখানে যাব এখন। এই স্টোরটায় সব ফ্রাই আইটেম, ছোট ছোট বিভিন্ন টাইপের এখানে ভাজা আছে, তো অবশ্যই কেনার আগে দেখে কিনতে হবে যে কোনটা কোন ফ্লেভার। কিছু আইটেম আছে যেটার ভিতরে হ্যাম বা পর্কের মাংস আছে, এবং আগে কেনার আগে ভালো মতন দেখে নিলাম যে ওই সব আলাদা আলাদা ভাবে ফ্রাই করছে, সব আর কি এক তেলে না, মিক্স না, তো এই কারণে এখান থেকে নেওয়া যায়। আমি নিলাম দুইটা ফ্লেভারের, একটা হচ্ছে মাশরুম আর বাকালা, আর একটা হচ্ছে চিংড়ি মাছ, এই দুইটা নিছি, দুইটার দাম পড়ছে 3 ইউরো। টেস্ট খুবই ভালো, ভিতরে সফট, বাইরে একটু ক্রিস্পি। এবং এখন আসলাম এটা একটা বিফের দোকান, গরুর মাংস বিক্রি হচ্ছে, তো এটা স্পেনের খুবই ফেমাস একটা মাংস, গরুর মাংসই, কিন্তু এটার নাম হচ্ছে বাকাভেলা, অনেক নাকি টেস্টি এটা, কিন্তু খুবই এক্সপেন্সিভ, দামটা অনেক বেশি। এখানে 1 কেজি মাংসের দাম প্রায় 6000 টাকা, আমি খাইতে হবে। নেক্সট স্টোর আইটেমটা হচ্ছে স্যালমন মাছ, স্যালমন ফিশের আর কি দোকানটায়, তো এখানে অনেক টাইপের ভ্যারাইটিস আইটেম আছে, স্যালমন মাছ দিয়েই তৈরি, বিভিন্ন রকম র, কুকড, সালাদ এবং ম্যারিনেটেড, দেখতে খুব কালারফুল এবং কালারটা খুবই সুন্দর। স্যালমন মাছের কালারটাই হচ্ছে অরেঞ্জ কালার, এবং এটা কাঁচাও খাওয়া যায়, কাঁচাও অনেক মজা, বিভিন্ন রকমভাবে এরকম বানায় রাখছে, শর্মা, টোস্ট, টোস্ট ওইতা, আবকাদো। লাস্ট যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে অস্ট্রিকে, এটা অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম, ফাইনালি দোকানটার সামনে আসতে পারলাম। এখানে অনলি অস্ট্রিকে বিক্রি করা হয়, খুবই বড় সাইজের, এইটা একটা সামুদ্রিক সিয়াফুডই আর কি, শামুক টাইপের, এটা কাঁচাই খায়, এটা খুবই টেস্টি, গরমের মধ্যে এটা খুবই ভালো লাগে। প্রতি পিসের দাম পড়ে 3 ইউরো করে, দুইটা নিচ্ছি, দুইটার দাম পড়ছে 6 ইউরো, 600 টাকা। এটার মধ্যে একটু লেবু দিয়ে নিন,
এটা এইভাবেই খায়, দেখতে একটু হয়তো মুখের খারাপ লাগতে পারে কিন্তু টেস্টটা খুবই ভালো, রিফ্রেশিং এবং মাছের একটা গন্ধ আছে, এটা আমার অনেক ফেভারিট। খুবই মজা এটা। এখন মার্কেটের একবারে শেষের দিকে এসে পড়ছি, মোটামুটি পুরোটাই ঘোরা শেষ। এটা একটা সুইট মিষ্টির দোকান, সব সুইট আইটেম, কিন্তু এখানে আর কিছু খাবো না, অনেক কিছু টেস্ট করছি। সো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন অ্যান্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আর বিদায় নিচ্ছি।